একবার পশ্চিমী ঝঞ্ঝা তো একবার উত্তুরে হাওয়া। স্বাভাবিকভাবেই টালমাটাল আবহাওয়ার কারণে প্রভাব পড়ছে বাজার দরে। বৃষ্টি হলেই ফসলের ক্ষতি, আর সেই ক্ষতির ছ্যাঁকা লাগে মধ্যবিত্তের পকেটে। তার উপর আর কয়েকটা দিন পরেই নতুন বছর, রীতিমতো সব জায়গাতেই রয়েছে উৎসবের আমেজ। বেশ কিছুদিন আগেই বাজার দর কিছুটা কমলেও তা আবারও বাড়তে শুরু করেছে। তবে বর্তমান বাজার দর দেখে আশঙ্কা করা হচ্ছে, নতুন বছর শুরু হওয়ার প্রথম সপ্তাহ পর্যন্ত দাম ঊর্ধ্বমুখী থাকছে। বিশেষ করে শীতের সময়তে ফুলকপি, বাঁধাকপি, পালং শাক, বিট, ওলকপি জাতীয় সবজিগুলি অত্যন্ত সস্তা হয়, কিন্তু চলতি বছরে যেন একেবারেই উলট পুরাণ। দাম তো কমছেই না, উল্টে বেড়েই চলেছে। তাই স্বাভাবিকভাবেই আতান্তরে পড়ছেন সাধারণ খেটে খাওয়া মানুষেরা। বাজার করতে ব্যাগ নিয়ে গেলেও সেই ব্যাগ খালিতেই ফিরতে হচ্ছে বাড়ি। সবজির চড়া দামের কারণে ভর্তি হচ্ছে না বাজারের ব্যাগ, অথচ খালি হয়ে যাচ্ছে মধ্যবিত্তের পকেট।